আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে অ্যারে অ্যারে কি অ্যারে কেন অ্যারে কিভাবে এই বিষয়গুলো আমাদের জানা দরকার এবং সেগুলো সবই আমরা জানবো এই লেকচারে তবে সবার প্রথমে আমাদের যে কোশ্চিনটা আসে মনে সেটা হচ্ছে ওয়াই ডু উই নিড অ্যারে আমাদের কাছে তো ভ্যারিয়েবল আছে ভ্যারিয়েবলের ভেতরে আমরা ডেটা স্টোর করতে পারি তাহলে আমাদের এক্সট্রা করে অ্যারে কেন দরকার অ্যারে কেন দরকার সেই কোশ্চিনের উত্তর খুঁজতে খুঁজতে কিন্তু আমরা অ্যারে কি সেটা বুঝতে পারি যেহেতু আমাদের কাছে ভ্যারিয়েবল আছে সেহেতু আমাদের তো অ্যারের দরকার নেই তাই না এরকম একটা মনোভাব সবার ভেতরে থাকতেই পারে অ্যারে হচ্ছে একটা ডেটা স্ট্রাকচার অ্যারের ভেতরে মেনলি আমরা ডেটা রাখি যেমনটা ভ্যারিয়েবলের ভেতরেও রাখতে পারি ফর এক্সাম্পল আমাদের কাছে একটা আন্ডা আছে গোল কিউট আন্ডা সকালবেলা পোস্ট করে খাওয়ার জন্য আমরা রেখে দিয়েছি এখানে তো এই আন্ডাটা আমরা একটা ভ্যারিয়েবলের ভেতরে স্টোর করতে চাচ্ছি সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি একটা ভ্যারিয়েবল নিতে পারি লেট দিয়ে ভার দিয়ে ইন্ট দিয়ে আন্ডার যে টাইপ সেই টাইপের উপর ভিত্তি করে আমরা মূলত আন্ডাটাকে স্টোর করতে পারি আন্ডা ইকুয়াল টু আন্ডা তো একটা যা আন্ডা যখন আমার কাছে থাকবে তখন তো এটা সহজ সেটা আমি হাতেও রাখতে পারি সেটা আমি পোস্ট করে নিয়ে খেয়েও নিতে পারি কোনো সমস্যা নেই কিন্তু যদি আমাদের কাছে অনেকগুলো আন্ডা থাকে এই যে করোনার টাইমে সবাই তো কিছু না কিছু খাবার দুই দুই এক সপ্তাহের জন্য খাবার স্টোর করেছি এই সময় দেখা যাচ্ছে যে আমার দুই কেস তিন কেস বা চাহার কেস পর্যন্ত আন্ডা স্টোর করে রাখার কথা ছিল বা রেখেছি আমরা সেই ক্ষেত্রে কি করব আমরা কি করব একটা আন্ডা হলে পরে ভেজে নিয়ে খেয়ে নিলাম কিন্তু সবগুলো আন্ডা একবারে ভেজে নিয়ে খেয়ে নিলে তো হলো না স্টোর হলো না কালকে কি হবে তো এই জন্য অনেকগুলো আন্ডা স্টোর করার জন্য তো আমাদের একটা সিস্টেম দরকার তাই না ফর এক্সাম্পল আমাদের কাছে অনেক আন্ডা আছে তো একটা ভ্যারিয়েবলের ভেতরে যদি আমি অনেকগুলো আন্ডা রাখি সেটা কি রাখা সম্ভব মোটেও সম্ভব না ফর এক্সাম্পল আপনি চিন্তা করেন যে আপনার হাতে প্রথমে একটা আন্ডা রাখলেন আপনার হাতে একটাই আন্ডা ধরতে পারে ম্যাক্সিমাম দুইটা পারে তো আমি ধরে নিলাম যে একটাই পারে পরের আরেকটা আন্ডা আসলো আপনি কি করলেন ওই ওই আগের আন্ডাটা রেখে দিয়ে পরের আন্ডাটা ধরলেন আরেকটা আন্ডা ধরতে বলা হলে সেকেন্ড আন্ডাটা রেখে দিয়ে থার্ড আন্ডাটা ধরলেন কী হচ্ছে আপনার হাতে কিন্তু স্পেসিফিকভাবে একটাই আন্ডা থাকছে দুইটা বা তিনটা বা চারটা আন্ডা থাকছে না অ্যাট এ টাইম একটাই থাকছে আপডেট হয়ে যাচ্ছে তাহলে যদি আমরা ভ্যারিয়েবলের ভেতরে একটা ভ্যারিয়েবলের ভেতরে একাধিক আন্ডা রাখতে চাই সেটা সহজে পসিবল না আগের ভ্যালুটা আপডেট হয়ে যাবে আগের ভ্যালুটা আপডেট হয়ে নতুন ভ্যালুটা স্টোর হবে যেটা পেইনফুল একটা বিষয় এই পেইনফুল বিষয়টাকে সলভ করার জন্যই আমাদের দরকার একটা কালেকশন যে কালেকশনটাকে আমরা বলি অ্যারি কালেকশন কি জিনিস মানে যেখানে আমরা অনেক কিছুকে কালেক্ট করে রাখতে পারবো একটা ব্যাগ ব্যাগের ভেতরে অনেক বাজার সদায় রেখে দিচ্ছি তো এটা একটা কালেকশন তো আন্ডা রাখার জন্য আমাদের কাছে কি আছে আন্ডার ট্রে আছে এক ট্রে তো এই এক ট্রের ভেতরে আমরা কিন্তু অনেকগুলো আন্ডা সুন্দর করে সাজিয়ে রাখতে পারি তাই না প্রথম ঘরে একটা দ্বিতীয় ঘরে একটা তৃতীয় ঘরে একটা চতুর্থ ঘরে একটা এভাবে যত বড় হবে আমাদের এই ট্রেটা ততগুলো আন্ডা আমরা স্টোর করে রাখতে পারি এটাই মূলত অ্যারে অ্যারের কনসেপ্ট খুবই সিম্পল এটা কালেকশন অফ ডেটা যখনই একটা কালেকশন অফ ডেটার কনসেপ্ট আসবে অনেকগুলো ডেটা একই টাইপের বা অন্য টাইপের হতে পারে বাট একই টাইপের ডেটা যখন ধারণ করার কথা আসবে তখন আমাদের অ্যারে নিয়ে কাজ করতে হবে তাহলে হোয়াট ইজ অ্যারে উইকিপিডিয়ার ভাষ্যমতে ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যারে ডাটা স্ট্রাকচার অর সিম্পলি অ্যান অ্যারে ইজ এ ডাটা স্ট্রাকচার কনসিস্টিং অফ এ কালেকশন অফ এলিমেন্টস ইজ আইডেন্টিফাইড বাই লিস্ট ওয়ান অ্যারে ইন্ডেক্স অর কি অ্যান্ড অ্যারে ইজ স্টোর সাস দ্যাট দ্য পজিশন অফ ইস এলিমেন্ট ক্যান বি কম্পিউটেড ফ্রম ইটস ইন্ডেক্স টিউপল বাই এ ম্যাথমেটিক্যাল ফর্মুলা আবিজাবি অনেক কথা বলছে এইসব কথার কোনো ভ্যালু নাই সহজ কথাই বললাম অ্যারে ইজ এ কালেকশান যেই কালেকশানের ভেতরে আমাদের মাল্টিপল ডাটা থাকবে এবং এই প্রত্যেকটা কালেকশনের একটা করে ইন্ডেক্স নাম্বার থাকবে যেই ইন্ডেক্স নাম্বারটা আমরা ক্যালকুলেশনের মাধ্যমে বা ম্যাথমেটিক্যাল ফর্মুলা অ্যাপ্লাই করে ক্যালকুলেশন করতে পারবো খুব সহজ কথাই অ্যারে হচ্ছে এটা তো আমরা যদি ভিজুয়ালি দেখতে চাই ভিজুয়ালি কম্পিউটারে তো আমরা আসলে আন্ডার ট্রেটা নিয়ে বসাই দিতে পারবো না বাস্তব জীবনে এক ট্রে আমরা ব্যবহার করতে পারি কিন্তু কম্পিউটারে যখন আমাদের একই টাইপের অনেক ডেটা থাকবে কীভাবে আমরা স্টোর করতে পারি সেটা স্টোর করার জন্য এই রকমভাবে মেমোরি থাকে একটা ভ্যারিয়েবল কি করে একটা ডেটা স্টোর করে তার মানে ভ্যারিয়েবল একটা সিঙ্গুলার মেমোরি যখন এই সিঙ্গুলার মেমোরিকে আমরা এক জায়গায় এক গুচ্ছ আকারে রাখবো তখন সেটা হবে একটা অ্যারি এখন এই অ্যারের সাইজ আগে থেকে ডিফাইন করা লাগতে পারে কিছু কিছু ল্যাঙ্গুয়েজ যেমন সি জাভা সি প্লাস প্লাস এখানে আগে থেকে বলে দিতে হয় অ্যারের সাইজ কত হবে আবার কিছু কিছু বেশি হার লেভেল ল্যাঙ্গুয়েজ লাইক পাইথন জাভা স্ক্রিপ্ট এখানে আগে থেকে বলতে হয় না যে আমার অ্যারের সাইজ কত হবে বা লেন্থ কত হবে এখানে আপনারা একটা অ্যারে দেখতে পাচ্ছেন যেখানে আমরা মেমোরি 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 করে অনেকগুলো সেল তৈরি করে রেখেছি এগুলো এক একটা ইন্ডেক্স এই জায়গার ভেতরে আমরা ডেটা বা ভ্যালুকে স্টোর করে রাখবো এবং এই জায়গাগুলো অ্যাক্সেস করার জন্যও আমাদের নির্দিষ্ট আইডেন্টিফায়ার আছে তবে আইডেন্টিফায়ারে আমরা পরে চিন্তা করব আগে আমাদের আইডেন্টিফায়ারের দরকার নেই আগে আমরা চিন্তা করি এর ভেতরে ডেটা কীভাবে রাখা যায় আমরা যখন আমাদের কাছে যখন একশো দুইশো তিনশো চারশো পাঁচশো ছয়শো সাতশো আটশো এরকম একাধিক ভ্যারিয়েবল আছে বা একাধিক ডেটা আসে সবগুলো ডেটাকে একটা জায়গায় রাখার জন্য আমরা অ্যারে ব্যবহার করতে পারি এক একটা ঘর এক একটা বক্স এক একটা ডেটাকে স্টোর করে রাখবে এতে উপকার কি হবে এতে উপকার হবে ফর এক্সাম্পল আপনার পাঁচজনের একটা টিম আছে এই টিম টিম মেম্বার প্রত্যেকের নাম আপনি স্টোর করে রাখতে চাচ্ছেন যেমন আমার এখানে কয়জনের আটজনের একটা টিম আসে সেই আটজন টিমের আমি নামগুলো প্রত্যেকের নামগুলোকে এখানে স্টোর করে রাখতে চাচ্ছি তাহলে যখন আমি টিমের কথা বলবো তখন একবারে প্রত্যেকটা মেম্বারকে রেফার করা যাচ্ছে কিন্তু যদি আমি প্রত্যেকটা টিম মেম্বারের ইনফরমেশন আলাদা আলাদা ভ্যারিয়েবলের ভেতরে রাখতাম তাহলে কিন্তু সেটা হতো না ক্ষেত্রে আমাদের কি করতে হতো প্রত্যেকটা ভ্যারিয়েবলকে আলাদাভাবে ট্র্যাক করতে হতো একটা জায়গায় সবাইকে পেতাম না এর কারণে টিম নামক ভ্যারিয়েবলের ভেতরে আমরা সমস্ত টিম মেম্বারের ইনফরমেশন পেয়ে যাচ্ছি একইভাবে আপনি একটা ক্লাসের সমস্ত স্টুডেন্টকে রাখতে পারেন একটা স্কুলের যত স্টুডেন্ট আছে সবাইকে রাখতে পারেন একটা অফিসের বা একটা অর্গানাইজেশনের সমস্ত মেম্বারকে যুক্ত করতে পারেন একটা লাইব্রেরির যত বুকস আছে সবাইকে যুক্ত করতে পারেন একটা ই কমার্স সাইটে যত প্রোডাক্ট আছে সবগুলোকে একটা জায়গায় রাখতে পারেন যেহেতু সবগুলো জিনিস একই টাইপের একটা প্রোডাক্ট যেরকম হবে প্রথম প্রোডাক্টের যা যা ইনফরমেশান আপনার দরকার পড়বে দ্বিতীয় প্রোডাক্টেরও অলমোস্ট সেম টাইপের ইনফরমেশনই দরকার পড়বে তো এই ক্ষেত্রে আমরা প্রোডাক্টগুলোকে প্রোডাক্ট অ্যারির ভেতরে রাখতে পারি যেন এক জায়গা থেকে সমস্ত প্রোডাক্টকে অ্যাক্সেস করা যায় এটাই হচ্ছে অ্যারে তো এই যে এটা একটা মেমোরি এটা কিন্তু এখনও অ্যারে হয়নি এটা জাস্ট আমরা মেমোরির ভেতরে ডেটাগুলোকে রেখেছি এটা ভ্যারিয়েবলের মাধ্যমেও হতে পারে এটা যখনই অ্যারে হবে তখন কিভাবে রাখতে হবে একটা ভ্যারিয়েবলের ভেতরে রাখতে হবে অ্যার এ কাইন্ড অফ ডেটা তো সেই ড্যাটা রাখার জন্য সেই ডেটা ধারণ করার জন্য আমাদের একটা মেমোরি লাগবে তো এই ডিক্লারেশনটা ডেফিনেশনটা এক একটা অ্যারের এক এক রকম এক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এক এক রকম এটা আসলে বড় কোনো বিষয় না আলটিমেট কনসেপ্ট প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই সেম তো অ্যারে তো আমরা বুঝে গেলাম অ্যারে বুঝে যাওয়ার পরে আমরা বুঝতেও পারছি অ্যারে আমাদের কি কাজে লাগবে কেন লাগবে অ্যারে কি এর কেন এই কোশ্চিনের উত্তর আমরা পেয়ে গিয়েছি কিন্তু এরে কীভাবে সেই কোশ্চিনটা কিন্তু ডিফারেন্ট সেই কোশ্চিনটার উত্তর আমরা এখনও পাইনি এই কোশ্চিনটার উত্তর প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ ভেদে ডিফারেন্ট ডিফারেন্ট হবে তবে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ ভেদে ডিফারেন্ট ডিফারেন্ট হলেও একটা বিষয় অ্যারে কীভাবে একটা বিষয় প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের জন্য সেম সেটা হচ্ছে অ্যারে অ্যাক্সেস করা যদি আমি সালভিকে এই অ্যারে থেকে অ্যাক্সেস করতে চাই বা তিন নাম্বার ঘরে কি ডাটা আছে সেটা যদি অ্যাক্সেস করতে চাই তাহলে আমি কিভাবে করতে পারি এই যে স্টাইলটার মাধ্যমে বা যেই সিস্টেমটার মাধ্যমে আপনি একটা অ্যাড এলিমেন্টকে অ্যাক্সেস করতে পারেন সেটা সমস্ত ল্যাঙ্গুয়েজেই সেম আর সেটা হচ্ছে ইন্ডেক্স আমাদের অ্যারের মেমোরির ভেতরে যে কোনো ডেটা থাকতে পারে কোনো সমস্যা নেই কিন্তু প্রত্যেকটা মেমোরিকে আমরা ইন্ডেক্স দ্বারা ডিফাইন করি ইন্ডেক্স দ্বারা ডিফাইন করলে কী হয় আমরা একটা সিস্টেমেটিক ওয়ে পাই যে কোনো একটা ডেটা অ্যাক্সেস করার জন্য যেমন একটা অ্যারে ডিফাইন করার পরে তার প্রথম যে এলিমেন্টটা ইন দ্যাট কেস নাইম এটা সব সময়ের জন্য জিরোই হবে এটাই হতে হবে প্রথম ইন্ডেক্স জিরো কারণ অ্যারে জিরো থেকে শুরু হয় এই জন্য কম্পিউটার সায়েন্সের বিভিন্ন ট্রল দেখবেন যে কাউন্টিং শুরু হচ্ছে জিরো থেকে এটা আসছে মূলত এখান থেকেই দ্বিতীয় ইন্ডেক্স হবে ওয়ান তৃতীয় ইন্ডেক্স হবে টু চতুর্থ ইন্ডেক্স ফোর এইভাবে করে তার মানে আমার যতগুলো এলিমেন্ট থাকবে তার থেকে লাস্ট ইন্ডেক্সটা হবে এক কম এবং এই ইন্ডেক্স ধরে আমরা যদি বলি নেমস আই বা সরি নেমস জিরো তাহলে আমি পেয়ে যাব নাইম যদি বলি নেমস ওয়ান তাহলে পেয়ে যাব সেগুফা যদি বলি নেমস টু তাহলে পেয়ে যাব সালভি এই ওয়েতেই মূলত অ্যারে কাজ করে থাকে আর এই যে বক্সটা দেখছেন নেমের পাশে একটা স্কোয়ার ব্র্যাকেট দেওয়া হয়েছে এই স্কোয়ার ব্র্যাকেটটাকে বলা হয় অ্যারে নোটেশন এর ভেতরে আমরা যে কোনো ক্যালকুলেশন করতে পারি অর্থাৎ যোগ বিয়োগ গুণভাগ সব কিছু করে এই ইন্ডেক্সের ভ্যালুটা কত হবে সেটাও আমরা নির্ধারণ করতে পারি যার ফলে কম্পিউটেড ওয়েতে পুরো অ্যারের যত ইলিমেন্ট আছে না কেন সবার কাছে আমরা অ্যাক্সেস নিতে পারি মানে আমি যেটা স বোঝাতে যাচ্ছি সেটা সহজভাবে বললে পারে নেমস জিরো আমি বসিয়েছি জিরো না বসিয়ে ডিরেক্টলি এখানে আমি একটা ভ্যারিয়েবলও বসাতে পারতাম আর ভ্যারিয়েবল যখন বসাতে পারবো তখন তো ভ্যারিয়েবলের ভ্যালু ডাইনামিকভাবে আসবে আর ডাইনামিকভাবে আসলে পারে আমরা অ্যারের এলিমেন্টগুলোতে ডাইনামিকভাবে অ্যাক্সেস করতে পারছি আর এক্স্যাক্ট এই সুবিধাটার কারণেই আমাদের অ্যারেটা দরকার যদি আমাদের একশো প্রোডাক্ট থাকে এই একশো প্রোডাক্টকে ডিসপ্লেতে প্রিন্ট করার জন্য বা কোনো একটা অপারেশন ঘটানোর জন্য ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়ালভাবে কাজ করতে হয় সেই কাজটা অনেক পেইনফুল হয় যখন আমরা ভ্যারিয়েবলের ভেতরে রাখবো একশোটা ডিফারেন্ট ভ্যারিয়েবল নিব তখন আমাদেরকে ইন্ডিভিজুয়াল ওয়েতেই কাজ করতে হবে কিন্তু যখনই আমরা অ্যারেতে রাখবো তখন আমরা বিষয়টাকে অটোমেট করতে পারবো একই ধরনের অপারেশনগুলো প্রত্যেকটা এলিমেন্টের জন্য ঘটাতে পারবো আর এই উদ্দেশ্যে আমাদের অ্যারে দরকার তো আই হোপ যে এখন আপনারা বুঝতে পারছেন অ্যারে কি এবং অ্যারে কতটা সিম্পল তারপরেও কিছু কনফিউশন থেকে যাবে কারণ থিওরির ওপরে সব কিছু ডিপেন্ডেন্ট না থিওরি শুনে বা বুঝে কিছুই কাজ করা যায় না এর জন্য প্র্যাকটিক্যালি দেখতে হয় প্র্যাকটিক্যালি অবশ্যই আমরা দেখব আমাদের এই পুরো চাংটা অ্যারের জন্য ডেডিকেটেড করা হয়েছে এবং সেখান থেকে আপনারা অ্যারের সম্পর্কে হাতে কলমে প্রচুর কাজ দেখতে পারবেন